দাম খাবো কে? আপনারাও মানুষ, নিশ্চয়ই খাবার দাবার খাচ্ছেন, সংসার আছে আপনাদেরও। আপনারা মার্কেটিং করেন, ঘর সংসার চালাবার জন্য সবজি বাজার কিনছেন নিশ্চয়ই। তাহলে আপনারা ভালো করে জানেন যে বর্তমানে মানে আজকে যে সবজি দরের, যে কোনো জিনিসের নিত্য প্রয়োজনীয় যেটা আমাদের এসেন্সিয়াল বাড়িতে প্রত্যেক দিন লাগে, তার কি অবস্থা? তার কোথায় দিন বা দিন কোথায় আকাশ ছুটছে দাম? এই যে দাম বৃদ্ধির, এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে গোটা পশ্চিমবাংলায় আমাদের সভাপতি যিনি হয়েছেন শুভঙ্কর সরকার, ওনার নেতৃত্বে গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় আজকে আমাদের মূল্য বৃদ্ধি নিয়ে আমাদের এই লড়াই, বিক্ষোভ প্রদর্শন চলছে। আজকে কোথায় হচ্ছে এটা? আমাদের আজকে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর ওয়ার্ড নম্বর 60-এ মাঝবাজার নামক একটি জায়গায় আমরা এখানে আজকে বিক্ষোভ প্রদর্শন করছি। দেখুন, বলছে যে দিকতা হ্যায় ওহি বিকতা হ্যায়। মোদী ভালো সেলসম্যান ছিলেন, উনি ভালো প্রচার করেছিলেন, উনি সরকারে এসেছেন, কিন্তু মানুষের কাছে আমরাও সেইভাবেই তুলে ধরছি একই কায়দায়, যে মানুষকে বোঝাতে চাইছি, মানুষকে আমরা জাগাতে চাইছি, জাগরুক করতে চাইছি যে দেখুন, জাগুন। আজকে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, আমরা শুধু জাতিপাতি লড়াই করলে চলবে না, আমাদের মূল যেটা হচ্ছে শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের রোজগার, এইগুলো তিনটে হচ্ছে আমাদের মূল মন্ত্র। এই তিনটে ছাড়া আমাদের যে কোনো দেশ কখনো আগে বাড়তে পারে না। জাতপাত নিয়ে লড়াই করলে দেশ পেছনে যায়। আজকে পাকিস্তানের অবস্থা দেখুন, আজকে শ্রীলঙ্কার অবস্থা দেখুন, আজ বাংলাদেশের অবস্থা দেখুন। তাই আমরা চাই মানুষকে জাগাতে, যে বর্তমানে ভারতের পরিস্থিতি যেন এই জায়গায় না পৌঁছায়, আমরা এইভাবে সেই জন্য বিক্ষোভ প্রদর্শন করছি। Get out of here!
Vă mulțumesc pentru vizionare!